নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি। অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রচুর ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিয়েছি। আজ তোমরা দেখবে আমরা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে সমস্ত ম্যাথগুলি করব সেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই ম্যাথগুলি মেনলি মেনের জন্য আমরা করাচ্ছি। প্রিলিমস জন্য অলরেডি তোমাদেরকে আমরা অনেকগুলি ক্লাস প্রোভাইড করেছি, আরো কিছু ক্লাস প্রিলির আগে আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আজ একটু মেনের দিকে আমরা ফলো করব। মেনের ক্লাসে কি বলেছে বা কি টাইপের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ম্যাথের অঙ্কগুলি থাকে সেগুলিকে আমরা একটু দেখে নিব। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, বলেছে যদি কোনো আসল জটিল শীতে ফোর বছরে সুদে আসলে 16 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত হবে তা আমাকে বের করতে বলেছে। কি বলেছে, যদি কোনো আসল জটিল সুদে চার বছরে সুদে ও আসলে 16 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। আমরা আগে জেনে নিই চক্রবৃদ্ধি এবং সরল সুদ কষার যে ফর্মুলাটা আছে, নর্মালি যে ফর্মুলা দিয়ে আমরা ক্লাস না টেনে অঙ্ক করতাম সেই ফর্মুলাটাকে আমরা আগে জেনে নিই। প্রথমেই জেনে নিব আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে আই ইজ ইকুয়াল টু মোট সুদ, যে সুদটা আমাকে দিবে সেই সুদের কথা আই দিয়ে আমরা প্রকাশ করছি। পি দিয়ে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে যে আসল অ্যামাউন্টটা আমাকে বলা থাকবে। টি মানে হচ্ছে টাইম, যে টাইমটা আমাকে, যে সময়টা আমাকে বলা থাকবে। আরতে কি, আরতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যে পার্সেন্টে আমাকে ইন্টারেস্টটা দিবে। মনে করো আমি 100 টাকা নিলাম কারো কাছ থেকে ধার, তাহলে আমার প্রিন্সিপালটা কত 100 টাকা, কিন্তু আমাকে সুদ কত দিতে হচ্ছে, মনে করো 10% হারে আমাকে সুদ দিতে হচ্ছে এক বছরের জন্য। তাহলে এখানে পি কত, পি 100 টাকা, টি কত এক বছরের জন্য নিয়েছি এবং আর কত 10%। তাহলে 100 টাকায় 10% সুদ এক বছরের জন্য কত টাকা হবে, 110 টাকা। ক্লিয়ার হয়েছে, তাহলে আমার সুদ কত, সুদ হচ্ছে 10 টাকা। ক্লিয়ার হয়েছে। আরেকটা সূত্র আছে এ ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে হচ্ছে এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র, ঠিক আছে। এতে হচ্ছে অ্যামাউন্ট, পিতে হচ্ছে প্রিন্সিপাল, ব্র্যাকেটে 1 প্লাস আর, আর মানে রেট অফ যে ইসেটা থাকবে, পার্সেন্টেজটা থাকবে যে পার্সেন্টেজে আমাকে সুদ দিবে, বাই 100। এন মানে হচ্ছে এখানে যে টাইমটা মেনশন করা থাকবে সেই টাইমটাকে ওরা বোঝাতে চাচ্ছে, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনটা আমি করছি, যদি কোনো আসল জটিল সুদে চার বছরে সুদে আসলে 16 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত হবে। এটা আমাদের ডাইরেক্ট ফর্মুলা, আমাদের ইউটিউব চ্যানেলে একমাত্র ডাইরেক্ট ফর্মুলা দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে। যদি ফর্মুলাগুলি তোমরা খুব ভালো করে শিখে নাও, খুব মুখস্থ করে নাও ফর্মুলাগুলি, তাহলে ওয়ান লাইনে অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার হয়েছে। দেখো ফর্মুলাটা হচ্ছে 100 এক্স টু আর 1/3 -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ পার্সেন্টেজ, তাহলে সুদের হার মানে 8টা আমি পেয়ে যাব, 8টা কত পার্সেন্টেজ বলেছে। তাহলে সুদের হারের ফর্মুলা হচ্ছে 100, ভালো করে নোট ডাউন করে নাও খাতাতে, 100 এক্স তার পাওয়ারে 1/t। টি মানে হচ্ছে টাইম, যে টাইমটা আমাকে বলা থাকবে সেই টাইমটাকে বোঝানো হচ্ছে, -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড পার্সেন্টেজ। তাহলে আমি করে দিচ্ছি, তাহলে 100 আমাকে এক্স এর এক্স কত, এক্স মানে হচ্ছে যত গুণ, মানে সুদ আসলে 16 গুণ হয়, তাহলে সুদ আসলে চার বছরে সুদে আসলে 16 গুণ হয়, তাহলে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা অবভিয়াসলি 16, তাহলে 16 1/ তার পাওয়ার কত, টি মানে কত বছর বলেছে, টি মানে 4 বছর বলেছে, 4 -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ পার্সেন্টেজ, তাহলে 100 × 4 = 1/4 মানে হচ্ছে 2, 2 - 1 তার মানে হচ্ছে 2
2 minus 1 তার মানে হচ্ছে 100 into 1 তার মানে 100% তাহলে 16 গুণ যদি হয় 4 বছরে সুদে আসলে যদি 16 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হারটা 100% হবে ক্লিয়ার হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে আসলে 16 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তাহলে 100 থার্ড ব্র্যাকেটে x 1 by t minus 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ পার্সেন্টেজ তাহলে 100 x এর ভ্যালু কত 16 গুণ তাহলে 16 ও পাওয়ার কত 1 by t minus 1 তাহলে 100 তাহলে এটা 16 টাকে কিভাবে বের করব তাহলে তার রুট ওভার 4 এটা 416 তার মানে আমি 16 কে যদি ভাগ করি তাহলে 4 2 into 2 into 2 into 2 তার মানে 4 টা থেকে কটা আসবে এই যে 4 আছে 4 টা থেকে 1 টা আসবে তাহলে 2 ক্লিয়ার হয়েছে মাইনাস 1 টা পার্সেন্টেজ তাহলে 2 2 থেকে 1 মাইনাস করলে 1 তাহলে 100 into 1 মানে 100% তাহলে তবে বার্ষিক সুদের হার কত হচ্ছে বার্ষিক সুদের হার হচ্ছে 100% নেক্সট কোশ্চেন বার্ষিক 7% সরল সুদে কোন টাকা 2 বছরে সুদ 200 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য তার মানে জটিল সুদ ও সরল সুদের মধ্যে যে পার্থক্যটা যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটাই আমাকে বের করতে দিয়েছে জটিল সুদ এবং সরল সুদের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটাই আমাকে বের করতে বলেছে কি বলেছে প্রশ্নটা আমি আবার রিপিট করছি একটু টাফ অঙ্ক যদি আমরা ফর্মুলা না জানি তাহলে একটু টাফ হবে অঙ্কগুলি এর জন্য তোমরা খাতায় আমি বলার সাথে সাথে নোট ডাউন করে নিবে খাতাতে ঠিক আছে দেখো কি বলেছে বার্ষিক 7% সরল সুদে কোন টাকার 2 বছরে সুদ 200 টাকা হবে একই সুদ এবং সময়ে ওই টাকা জটিল সুদ ও সরল সুদের যে পার্থক্যটা হবে তা আমাকে বের করতে বলেছে যদি আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করি তাহলে কি হবে এস আর বাই 200 এস আর বাই 200 এস বলতে আমাদের যে সুদটা দেওয়া থাকবে যে ইন্টারেস্টটা আমাকে দেওয়া থাকবে সেই ইন্টারেস্টটাকেই আমাকে বোঝাতে চাচ্ছে তাহলে কোন টাকা 2 বছরে সুদ কত টাকা পেয়েছে সে সুদ পেয়েছে সে 200 টাকা একই সুদ এবং ওই সময় ওই টাকা জটিল সুদ ও সরল সুদের পার্থক্য তাহলে 200 ইনটু আর মানে কত আর মানে 7% রেট অফ ইন্টারেস্ট রেট অফ পার্সেন্টেজ কত রেট অফ পার্সেন্টেজ হচ্ছে 7% রেট অফ পার্সেন্টেজ কত রেট অফ পার্সেন্টেজ হচ্ছে 7% বাই কত 200 কারণ আমার ফর্মুলা অনুযায়ী এস আর বাই 200 ক্লিয়ার হয়েছে তাহলে এস কত 200 আমি কিন্তু এটা মুখে মুখে করতে পারি 200 বাই 200 ক্যান্সেলিং করলে কত করে থাকছে করে থাকছে এখানে যে পার্সেন্টেজটা আমাকে বলে দিচ্ছে সেই পার্সেন্টেজটাই করে থাকছে তার মানে 7 তার মানে অ্যান্সার কত 7 টাকা ক্লিয়ার হয়েছে মুখে মুখে যদি আমি ফর্মুলাগুলি খুব ভালো করে ডিপলি ভাবে জানি তাহলে কিন্তু আমরা অতি দ্রুত গতিতে ম্যাথগুলিকে এক্সামে নামিয়ে নিয়ে আসতে পারবো যদি আমরা না জানি সরকার প্রসেসটা তাহলে কিন্তু একটু লং প্রসিডিউরটা আমাকে করতে হবে কিন্তু লং প্রসিডিউরটা করতে গেলে এক্সামে কিন্তু আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে এত টাইম ওয়েস্ট করার মতো টাইমই আমাদের হাতে থাকবে না তখন হয়তো কিছু প্রশ্ন আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে কিন্তু আমাদের একটা নাম্বার মানে কম্পারেটিভ এক্সামে একটা নাম্বার মানে বিশাল এখানে তোমাকে অনেকজনের আগে এক নম্বরের জন্য আগিয়ে দেবে এবং এক নম্বর কম পেলে অনেকজনের পিছনে তোমাকে ছেড়ে দেবে ঠিক আছে তার জন্য প্রত্যেকটা কোশ্চেন খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে ফর্মুলা কি এস আর বাই 200 তাহলে এস কত দু বছরের সুদ হচ্ছে 200 টাকা ইন্টু আর কত আর হচ্ছে 7 বাই 200 তাহলে 200 200 ক্যান্সেলিং করলাম তার মানে অ্যান্সার কত 60 টাকা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 60 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সময় ওই টাকা জটিল সুদ ও সরল সুদের পার্থক্য হবে তাহলে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য হবে আমার 60 টাকা ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও
যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো নেক্সট ম্যাথে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নেক্সট ম্যাথে আমরা চলে এসেছি নেক্সট ম্যাথে আমাকে কি বলেছে তা আমরা ফলো করব দেখো কোন টাকার দু বছরে জটিল সুদ 50.50 টাকা ও সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত আমাকে বের করতে বলেছে তার মানে আমাকে যে পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজটা আমাকে বের করতে বলেছে মেনলিটা কিন্তু মেনের যে অঙ্ক সেই অঙ্কের উপর বেস করে যেগুলি কমন অঙ্ক সেগুলিকে আমরা করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিভ ক্লাস নয় এটি মেনের ক্লাস ঠিক আছে কি বলেছে কোন টাকার দু বছরের জটিল সুদ 50.50 টাকা ও সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত তাহলে ডাইরেক্ট আমরা যদি ফর্মুলা দিয়ে করি তাহলে এটা কিন্তু বড় করে করলে অনেক প্রচুর বড় হয়ে যাবে তার জন্য আমরা একটা শর্টকাট ট্রিপস তোমাদের তৈরি করেছি সেই ট্রিপস এর মাধ্যমে আমরা করব ট্রিপসটা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করো থার্ড ব্র্যাকেট টু ইনটু সি মাইনাস এস বাই এস ইনটু 100% সিতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এখানে যে জটিল সুদটার কথা বলা আছে সেই সুদটাকে আমরা বোঝাতে চেয়েছি এবং সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্টকে আমরা এস দিয়ে প্রকাশ করেছি তাহলে কি হবে টু ইন্টু সি মাইনাস এস বাই এস এস মানে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100% জাস্ট পুট করব অঙ্কটা আমাদের হয়ে যাবে তাকে আমি মুখে মুখে করার চেষ্টা করি 50 থেকে 50.50 মাইনাস করলে 50 ইন্টু 2 তার মানে 1 তাই তো 1 কে 50 দিয়ে 1 by 50 into 100 তাহলে 100 by 50 তার মানে হচ্ছে 2 টাকা অ্যানসার কিন্তু আমাদের মুখে মুখে কমপ্লিট হয়েছে এর জন্যই কিন্তু আমাদের এই সূত্রটাকে ভালো করে তোমাদের মনে রাখতে হবে সূত্র ছাড়া কিন্তু কম্পারেটিভ এক্সামে শর্টকাট ট্রিপস এর মাধ্যমে তুমি কখনোই করতে পারবে না একমাত্র আমাদের চ্যানেলে বারবার করে বলছি একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ম্যাথ তোমরা শর্টকাট ট্রিপস এর মাধ্যমে করতে পারবে ঠিক আছে তাহলে ফর্মুলাটা কি 2 ইনটু সি মাইনাস এস বাই এস ইনটু 100% তাহলে পুট অফ দা ভ্যালু তাহলে 2 ইনটু 50.50 মাইনাস 50 ইনটু 100% তাই তো বাই কত 50 এস মানে হচ্ছে 50 তাহলে 2 into 0.50 0.50 by 50 into 100 তার মানে 50 পয়সাকে 2 দিয়ে গুণ করলে কত হয় 1 টাকা তাহলে 0.50 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1 তাহলে 1 into 100 তার মানে 100 by 50 কাটলে পরে কত হচ্ছে 2 তাহলে অ্যানসারটা কত হচ্ছে 2 টাকা তাহলে অ্যানসারটা কত হচ্ছে 2 টাকা তাহলে আমি কোশ্চেনটা আবার রিপিট করে বুঝিয়ে দিচ্ছি কোন টাকায় দু বছরে জটিল সুদ 50.50 টাকা সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত হবে ফর্মুলাটা হচ্ছে 2 ইনটু সি মাইনাস এস বাই এস ইনটু 100% 2 ইনটু সি মাইনাস এস বাই এস ইনটু 100% তাহলে 2 ইনটু জটিল সুদটা কত সি মানে কি জটিল সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 50.50 মাইনাস সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট বাই 50 50 বাই 50 মানে এসটাও 50 এখানে জটিল সরল সুদটা কত 50 ইনটু 100 ক্যান্সেলিং করলাম কত বেরোলো 2 টাকা কত বেরোলো 2 টাকা নেক্সট কোশ্চেন সেম প্রসিডিউর সেম অঙ্ক কোন টাকায় দু বছরে জটিল সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত হবে তা আমাকে বের করতে হবে সেম প্রসিডিউর সেম ভাবে আমরা দেখে দেখে নামিয়ে দেব কিভাবে কোন টাকা দু বছরে জটিল সুদ 105 টাকা ও সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত হবে তা আমাকে বের করতে হবে তাহলে কন্ডিশন অনুযায়ী আমাদের ফর্মুলা কি 2 ইনটু সি মাইনাস এস
by s into 100%, তাই তো তাহলে কিভাবে হবে 2 into c মানে কত c মানে হচ্ছে 105 minus 100 by 100 into 100%, তাই তো তাহলে 2 into 5 তাহলে 105 থেকে 100 minus করলে কত হচ্ছে 5 by 100 into 100 তাই তো 100 ক্যান্সেল করে দিলাম তাহলে 10% তাহলে আমার आंसरটা কত বের হচ্ছে 10% তাহলে এখানে সরি আগের অঙ্কটা একটু দেখে এখানে টাকা হবে না পার্সেন্টেজ হবে লক্ষ্য করিনি সরি তাহলে এখানে কত হচ্ছে 5 into 2 তার মানে 10% যেহেতু আমাকে সুদের হার বের করতে বলেছে তাহলে आंसर কত 10% সেম প্রসিডিউরের অঙ্ক কোন টাকা 2 বছরে জটিল সুদ 105 টাকা ও সরল সুদ 100 টাকা হলে সুদের হার ফর্মুলা হচ্ছে 2 into c minus s by s into 100% তাহলে 2 into c হচ্ছে 105 minus 100 by 100 into 100 2 into 5 minus 4 5 by 100 into 100 100 হচ্ছে ক্যান্সেলিং করুন 2 into 5 মানে হচ্ছে 10% স্ক্রিনশট নিয়ে নাও তোমরা দেখেছো আমরা কত শর্টকাট প্রসেসের মাধ্যমে এই ম্যাথগুলিকে করছি তাই তোমাদেরকে বলছি ধৈর্য ধরে আমাদের ম্যাথ ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে মেইনলি তোমাদের সুবিধার্থের জন্য আমরা যতটা সম্ভব শর্টকাট টিপসের মাধ্যমে ম্যাথগুলিকে করাচ্ছি ঠিক আছে আমাদের এই চ্যানেলটিকে তোমার অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপরে পরবর্তী ক্লাস আমরা তোমাদেরকে পরিমিতি ক্লাস প্রোভাইড করব তোমরা পরিমিতির জন্য আমাদেরকে অনেকে কমেন্ট করেছে স্যার আমাদেরকে জিওমেট্রি মেনস্ট্রুয়েশন ক্লাস দিন সেই তাদের কথা ভেবে আমরা পরবর্তী দিন মেনস্ট্রুয়েশনের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে থ্যাংক ইউ